কৌশলী হতে হবে যে সরকারি কর্মকর্তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে। কাজ হয়ে যাবে, হয়ে গেছে, এই কথায় বসে থাকলে হবে না। একটি প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্নমুখী সুবিধাবাদীরা এসে ডানে বামে অনেকভাবে কলবন কথা বলবে, কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন একা একা। কারণ মুখোশধারী অনেক তেলবাজ কিছু লোক আছে, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এমনভাবে তারা এসে কথা বলবে, আপনার খুব ভালো একজন অফিসারকেও আপনার এমনভাবে তার বিরুদ্ধে বলবে, তখন আপনি হয়তো না জেনে তার বিরুদ্ধে, কিন্তু আমার কথা হলো আপনি অভিজ্ঞ মানুষ, বয়সে ছোট হলেও এই আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম প্রথম দিনে যেভাবে দেখেছেন আমার বিশ্বাস নগরকেও সেইভাবে সামনের দিকে নিয়ে জমি অধিগ্রহণ করতে করতে আর এই ডিপিপি পাস করতে করতে 5 বছর শেষ। তাহলে মেয়র যা বলবে কিন্তু এই এই জেলা প্রশাসন আর মিনিস্ট্রিতে হাঁটতে হাঁটতে এখানে এই সময় শেষ। এর জন্য কৌশলী হতে হবে যে সরকারি কর্মকর্তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আপনি জানবেন আমার বিশ্বাস। সরকারি কর্মকর্তাদেরকে কাজ করতে হলে কৌশলী হতে হবে, তাদেরকে তাদের সহযোগিতা নিতে হবে, আবার তাদেরকে নিজের মধ্যে রাখতে হবে, তা না হলে আইন কত প্রকার কী কী আপনি ভালো করে বুঝতে পারবেন। কাজ হয়ে যাবে, হয়ে গেছে, এই কথায় বসে থাকলে হবে না। ফজরের নামাজের পরে উঠতে হবে, রাত্রে 12টা 1টা পর্যন্ত পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে দেখতে হবে, তাহলে দেখবেন কার আর পরিবর্তন। কমিশনার সাহেবরাও সজাগ থাকবেন, যখন মেয়র যখন দরজায় গিয়ে নক করবেন সকাল 7টা সাড়ে 7টায়, দেখবেন অনেক কাউন্সিলররা 10-11টার গ্রুপ আস্তে আস্তে ভেঙে যাবে, ওনারাও উঠতে বাধ্য হবে। মেয়র রাত্রে গিয়েও ডাকবেন, কারণ সময় থাকে না। আমার অভিজ্ঞতা আলোকে বলছি, একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে দেখা যায় যে আরেকটা সময় চলে যায়, বহু ধরনের অসুবিধা আছে।